কি হলো এটা তোমার হাতে? কি কিছু না, দেখি কিছু না, কিছু না। তুমি নিয়ে পালাচ্ছ কেন? দেখি ওটা কি আছে, দেখি না কি আছে, দেখাও। আরে কি আছে দেখাও, ওটা কি করে হবে? কিছু নেই, তুমি নিয়ে চলে যাচ্ছ, কি ব্যাপার? কিছু, আরে কি ব্যাপার, কিছু নেই মানে তুমি নিয়ে দৌড়ে যাচ্ছ আবার বলছো কিছু নেই? দেখি তো, কি দেখাবো না, কি আছে এটা দেখাও, কিছু না, দেখি কি আছে, দেখি না কি আছে, দেখাও, দেখি না কি নিয়েছো, দেখি দেখি কি নিয়েছো, দেখি কি নিশ্চয় আমার কিছু পয়সা দিয়ে কিছু ধ্বংস করার জন্য কিছু নিয়েছো। হ্যাঁ কি নিয়েছো দেখি, তুমি এই ভুল বার বার করো, বকবো না, তুমি দেখাও আগে, ঠিক আছে আগে দেখাও, ঠিক আছে তুমি দেখাও, কিছু বলবো না তো, ঠিক আছে বলবো না, দেখাও ওটা কি, না কি এটা, একটা জিনিস আছে, কি বলো এটা, বলবো না, কি জিনিসটা কি বলো, সেটা বলবো না, বলো, আনবক্সিং করবো তারপরে বলবো। তো তুমি এটা কত টাকা দিয়ে কিনেছো, এই তুমি করেছো এইগুলো এই পয়সা দিয়ে এই ধ্বংস করছো? ঠিক আছে এটা খোলো দেখি কি আছে। তো তুমি নিয়ে পালাচ্ছিলে কেন, এটা নিয়ে আসছিলে কেন? বকবে বলে তার জন্য ভাই আমি পালাচ্ছিলাম। এইখানে ওপেন করেছো, এটা দেখার জন্য এখানে এসছো, কি আছে দেখি, খোলো দেখি কি নিয়ে এসছো, তুমি কি অকাম করেছো? আমি তো আনবক্সিং করি, তুমি কিছু বলবো না কিন্তু, ঠিক আছে, ঠিক আছে দেখি, ঠিক আছে আমি এটা আনবক্সিং করছি, আমি এখানে বসি, একটু বসে বসে কি নিয়ে এসছো, কি বলবো এটা কি নিয়ে এসছো তাই তো বুঝতে পারছি না আমি, আগে আনবক্সিং করবো তারপরে তাহলেই দেখতে পারবো কি আছে এর মধ্যে। যাই না, তুমি নিত্য নতুন পয়সা খরচা করছো আর কি করছো বুঝতে পারছি না আমি। বউ মানে এটা স্বামীর পয়সা ধ্বংস করা, বুঝেছো, বউ মানে এটা স্বামী। আবার নিয়ে দৌড়ে পালাচ্ছ, ছাদে আসছো, একা একা ওপেন করবা দেখবা, যাই না কি বের হচ্ছে, যে দেখি এর ভিতর দিয়ে কি বের হয়, এই যে দেখি প্যাকেজিং তো বাবা কিভাবে করা, এই দেখো না কি এটা, এই বাবা এটা ঘড়ি তো, এটা কি স্মার্ট ওয়াচ নিয়েছো নাকি? নিশ্চয় অনেক দামি, জানি আমি তুমি পয়সা আমার ধ্বংস করার জন্য এসছো বুঝতেই পেরেছি। খোলো দেখি কি গো স্মার্ট ঘড়ি নিয়েছো, কিসের এটা, কি ব্র্যান্ডের দেখি শোনা, নয়েস, নয়েস দেখি এটা দেখি, হ্যাঁ আবার একদিন পরে আজকে আবার একটা অর্ডার নিচ্ছ, দেখি কেমন হবে, দেখি এটা কার জন্য বলো তো, কার জন্য এটা বলবো না, এটা আমার, বলবো ঠিক আছে, এটা কার জন্য বলো শুনি, বলবো না, বলো না এটা কার জন্য নিয়েছো, বলবো না বাবা, প্যাকেজিংটা কিভাবে করা দেখো, কি কাটতে পারছো না, কেটেছি, এই দেখো টেন 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 টেন, এ ওয়াও বিউটি, কি সুন্দর লাগছে, পছন্দ তোমার, পছন্দ তো হয়েছে কিন্তু এটা কার জন্য নিয়েছো, আমি পছন্দ করে কি হবে, এটা তুমি নিয়েছো অন্যজনের জন্য, এটা হচ্ছে কার জন্য, কার জন্য একটু খুলে দাও না, খোলো তুমি দেখি, আমি বাবা এমন কি এটা, দেখি এটা হচ্ছে তোমার জন্য, তা এটা আমার জন্য নিয়েছো, আর কি কি দিয়েছে এর সাথে, পছন্দ তো হয়েছে, চার্জারের মতো দিয়েছে, ডাটা কেবিল দিয়েছে একটা, আবার আর কিছু দেয়নি, আর দাম কত নিয়েছে এটার, এটার দাম নিয়েছে এই দেখো 1153 টাকা, 1153 টাকা নিয়েছে, 1153 টাকা, এত দামি ঘড়ি গিফট করলে তুমি আমাকে, তোমাকে গিফট করলাম আমি অনেক, বাবা আবার আবার পয়সা দিয়ে, কি হয়েছে তোমার পয়সা দিয়ে করবো, তো কার পয়সা দিয়ে করবো, পছন্দ হয়েছে সত্যি, না না পছন্দ।
মেসেজ তোরা কমেন্টে কিরকম জন্য আমি